হেদায়তনগরে এই নদী ভাঙন আজকে গতবার থেকে আমরা এই নদী ভাঙনের জন্য জলপাইগুড়ি আলিপুরদুয়ার তোমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কাছ থেকে এবং বীরপাড়া আমাদের যে ইঞ্জিনিয়ার আছে ওনার কাছেও গেছি। আমরা এটা আবার ফটো করে আবার ওই আলিপুরদুয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে আমরা দিয়ে আসছি। এবার এই ভাঙনের জন্য বিডিওর কাছেও আমাদের জানানো আছে, এইখানে যে পরিবারগুলো আছে এক দেড়শো পরিবার, এই নদী ভাঙনে এরা রাত দিন ঘুম নাই এদের। এই নদী যদি বর্ষা ভাদ্র মাস পুরোটাই থাকে তাহলে এই রাস্তাটা থাকবে না, এখানে কয়েকটা পরিবার নদীতে চলে যাবে জমি। হ্যাঁ, আর এখানে তো 10-15 বিঘা জমি ভাঙছেই। হ্যাঁ, এবার বিডিওর কাছে এই ভাঙন নিয়ে গেছিলাম, বিডিও আবার লোক পাঠাইছে, বিডিও আবার বলছে যে এখানে আপাতত এনার্জিএস থেকে কিছু বাঁশ দিয়ে কাজ কর। এই কাজটা আমরা করি নাই, কারণ এই কাজটা করে কোনো লাভ নাই। এর আগে আমরা গতবার যে বাঁশ পাইলিং করছিলাম সেই বাঁশ পাইলিং তুলনায় যেটা এবার করতে বলছে সেটা তো সামান্য। হ্যাঁ, এই বাঁশ পাইলিং আমরা জানি মুজনাইট যে ভাঙন এটা সবাই জানে, যারা মুজনাইট ধারে ধারে বাড়ি আছে সবাই জানে যে মুজনাইতে কোনো বাঁশ পাইলিং থাকে না, এটা ছোটোখাটো গ্যারগেন্দা বিরকিটি এগুলাতে হলে এটা ঠিক হয়, তাছাড়া আমাদের মুজনাইতে এই বাঁশ পাইলিং দিয়ে কোনো রক্ষা করা যায় না। তো এই আমার 1358-এর যে 100-150 পরিবার, হ্যাঁ, এই নদীর একদম কবলে আছে, এদের জন্য আমরা অনেক কিছু করছি, ভিডিও থেকে শুরু করে আর এখানকার স্থানীয়রা গ্রাম পঞ্চায়েতে আমাদেরকে নালিশ জানাইছিল। হ্যাঁ, তারপর আমরা বলছি যে আমরা ভিডিওতে যাচ্ছি এবং আলিপুরদুয়ারে ওখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে ওখানে ফটো করে আমরা দিলাম, কাজটা হবে। এবার বলছে যে কাজটা আমার টেন্ডার হয়ে আছে, হ্যাঁ, এখন কবে হবে বলছে যে পূজার পরে হবে, তো পূজার পরে হলে তো আমাদের সমস্যা হয়ে যাবে। তো বর্তমান এখানে আমরা কিছু করতে চাই আর কি, আমরা গ্রাম পঞ্চায়েত থেকে এখানে ওই তো আমাদের ভিডিও বলছে যে এখান থেকে এনার্জিএস থেকে করো। হ্যাঁ, তো আমরা এটাকে করি নেই, কেননা এই এনার্জিএস থেকে যে বাস পাইলিং আমাদের এই বাস পাইলিং এখানে দিয়ে কোনো থাকবে না। এখন কি গ্রামবাসীর জন্য এখন কী ভাববো, এখন আমরা এখান থেকে কী ভাববো, ঘটনা হচ্ছে আমি তো গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে একদম ডিস্ট্রিক্ট অবধি চলে গেছি, কিন্তু এরা যদি উদ্যোগ না নেয় তো গ্রাম পঞ্চায়েতের আমাদের এরকম কোনো ইয়ে নেই, ক্ষমতা নেই যে গ্রাম পঞ্চায়েত থেকে আমরা করবো। আপনার নাম? আমার নাম রাজকুমার রায়। আপনি? জড়েশ্বর 1GP-র উপপ্রধান। আমাদের এখানে নদী ভাঙন বিগত 2 বছর থেকে আমরা এডিও উইশ তারপরে ভিডিও সবাইকে আমাদের জানানো হয়েছে, মাঝখানে আমাদের একটা জিপি থেকে কাজ আছে বাসের, এই বাসটা এখন কাজ হচ্ছে না, তাই আমরা এই যে 15-20 দিন আগে আমরা একটা প্রশাসনকে দিছি, জানাইছি লিখিতভাবে, কিন্তু কোনো সুরাহা পাইলাম না, যে অবস্থায় আমরা আছি বর্তমান তো আতঙ্কে আছি। এটা কোন নদী? এটা মুজনাই। আচ্ছা, এই বছরে কি এরকম ভেঙে? এই বছরে বেশি ভেঙছে। আচ্ছা, এরকম যদি ভাঙা অব্যাহত থাকে, ভাঙতেই থাকে, তাহলে কি সমস্যায় পড়বেন আপনি? সমস্যা মনে করেন এখান 100-150 পরিবার একদম ভেসে যাবে, আমাদের ঘুম নাই, রাতে বৃষ্টি হলে কখন কি হবে। আপনার নাম দাদা? সুমিত রায়। স্থানীয় বাসিন্দা? স্থানীয় বাসিন্দা।